নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মাটন কষা আর এই মাটন কষা আমার এই পদ্ধতিতে বানালে স্বাদ হবে অপূর্ব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই মাটন কষা বানিয়েছি তো এই মাটন কষা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মাটন যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই এখানে আমি টক দইও দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপরে এই মাটনটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব মাটনটা যত ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া যাবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে তো মাটন কষাই বলুন আর মাটন কারিই বলুন যে কোনো মাংস রান্নার সময় কিন্তু এই হাত দিয়ে ম্যারিনেশনটা খুব ভালো করে করে নিতে হয় তো এটা আমার হয়ে গেছে ওটাকে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো এরপরে আমি আর একটা মশলা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ দই এরপরে ওই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ ধনের গুঁড়ো আর দুই চামচ জিরের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে দুইটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আমি হাফ চামচ হলুদ এরপরে এই সব মশলাগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো দইয়ের সাথে সবটাকে ভালো করে মিক্স করে নিলাম প্রথমে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো এবারে এটাকেও আমি খুব ভালো করে এর সাথে মিক্স করে নেবো আর এই শাহি গরম মশলা গুঁড়োর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আগের থেকে শেয়ার করা আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন তো এরপরে এক দেড় হয়ে গেছে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এরপরে এই তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এরপরে এই পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের সাথে প্রথমে মিশিয়ে নেব তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো তার জন্য এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি এই চিনিটা যদি তেলের সাথে আর পেঁয়াজ ভাজার সময় দেওয়া হয় তাহলে কিন্তু রংটাও ভীষণ সুন্দর আসে আর তরকারির স্বাদও কিন্তু ভীষণ ভালো হয় তো এবারেই সবটাকে মিলিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি দইয়ের সাথে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার কষিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাটনের টেস্ট আরও ভালো হবে তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এরপরে আমার ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই মাটনটার সাথে কষানো মশলাটাকেও খুব ভালো করে প্রথমে আমি মিলিয়ে মিশিয়ে নেবো তারপরে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো মাটনটাকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে কষাতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ টমেটো পিউরি তো এবারে এই টমেটো পিউরিটা দিয়ে মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটাকে আরও একবার আমি ভালো করে কষিয়ে নেব তো বেশ মাটনটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অল্প অল্প করে বারে বারে দুবার তিনবার করে জল দিয়ে দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো তো এইভাবে খুব ভালো করে মাটনটা কষাতে গেলে কিন্তু প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট মাটনটা কষাতে হবে তো মাটনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো শেষের দিকে কিন্তু এরকম জল দিয়ে দিয়ে দুবার তিনবার করে মাটনটাকে ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু মাটনের টেস্টটা দুর্দান্ত আসবে তো যত ভালো করে মাটনটা কষানো হবে ততই কিন্তু মাটনের কালারও সুন্দর হবে আর টেস্টও ভালো হবে তো মাটনটা বেশ আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এরপরে যে কড়াইতে আমি মাটনটা কষিয়েছিলাম সেই কড়াইতে অল্প পরিমাণে একটু জল দিয়ে জলটা গরম করে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে জলটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ জয়ফল গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এটাকে ঢাকনা লাগিয়ে আমি আঠেরো মিনিট এটাকে প্রেশার কুক করতে দেবো প্রথমে একটা সিটি ফুল ফ্লেমে দিয়ে তারপরে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তারপরে আঠেরো মিনিট আমার এটা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারটাকে খুলে নিলাম মাটন কষা আমার একদম রেডি দেখুন কি সুন্দর একটা কালার এসছে আর অপূর্ব কিন্তু একটা অ্যারোমাও আসছে এরপরে সার্ভ করার আগে কিন্তু মাটনটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তো মাটনটা আমার ভালোভাবে ফোটানো হয়ে গেছে এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিলাম একটা সার্ভিং বোল তো গরম গরম মাটন কষা আমি তুলে নিচ্ছি সার্ভিং বোলে সার্ভ করার জন্য এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মাটন কষা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলিতে প্লিজ একটা করে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন